সরকারি অনুদান পেয়েছেন? হ্যাঁ স্যার, সরকারি অনুদান পেয়েছি। আমরা পাচ্ছি আজকে সিক্স ফাইলস, যতদিন সরকার দিচ্ছে ততদিন আমরা পাচ্ছি। ঠিক আছে দাদা, আপনার নাম? আমার নাম সুনীল কুমার দিন্ডা। আমরা এই আমরা কি রাজপুর বাজার সর্বজনীন দুর্গম কমিটি গত আমরা যে পুজোতে আমাদের পুজো নয় নয় করে প্রায় 62 বছর আমরা পদার্পণ করেছি। আমরা হচ্ছে প্রথম এই সাত দিনের প্রোগ্রামের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দিয়ে শুরু করি। এতে আমরা হচ্ছে আমাদের রক্তদান শুরু আমরা করে থাকি এবং এলাকার মানুষ খুব আনন্দ পাইতে। তারপরে আমরা এই অনুষ্ঠানের শেষে আমরা আমাদের একটা মরণারায়ণ সেবার একটা প্রোগ্রাম থাকে, এতে এখানে সর্বস্তরের মানুষ আসে। এখানে আমাদের 8 থেকে 9 হাজার মানুষ প্রীতিভোজ করে এবং আমাদের এই ইলাসপুর বাজার সার্বজনীন দুর্গম কমিটি আমরা বিগত বছরের ন্যায় এবছরও আমরা সরকারি অনুদান 7 হাজার টাকা পেয়েছি। এতে আমরা খুব খুশি, খুব আনন্দিত। এতে এলাকার মানুষ সবাই আনন্দ এই প্রীতিভোজে এসে সবাই অংশগ্রহণ করেছে এবং চলছে। এতেও আমরা খুব ইলাসপুর বাজার সার্বজনীন দুর্গম কমিটি আমরাও খুব গর্বিত। আমাদের এই যে মহানুষ্ঠান যে সমগ্র অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউজ 18 বাংলায়। যারা এই সমগ্র অনুষ্ঠানটি দেখতে ইচ্ছুক যেভাবে কর্তব্য পালন করছেন, আশা করব শুধু ভক্ত মন্ডলীদের কিভাবে আপ্যায়িত করবেন, পালন করবেন ভক্তমন্ডলী মাহবুব সবার উদ্দেশ্যে সঙ্গীত তরফ থেকে বিশেষ প্রার্থনা। আপনারা প্রথম থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আশা করব একটু ধৈর্য ধরুন। আমাদের স্বেচ্ছাসেবীরা খুব তৎপরতার সঙ্গে অন্নপ্রসাদ পরিবেশন করছেন। মা বলে বলছি
আপনারা একটু অপেক্ষা করুন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের শিক্ষক শিক্ষিকা মূলত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দক্ষিণ পাশে আসন খালি হয়ে গেলে এবং আসনের খাওয়া পরিষ্কার করে দিলে তারপর আপনারা বসবেন। একটু ভাগ করুন, আমাদের সবকিছু অভিনন্দন হয়েছে। আমাদের এই সমস্ত কর্মীবৃন্দরা অত্যন্ত পরিশ্রম করে চলেছে, তাই চিন্তা ভাবনা করবেন না। একটু ভাগ করুন। আপনাদের পারিবারিক মঙ্গল হোক, মা এবং বৃন্দাবনের কাছে প্রার্থনা জানাচ্ছি। সবাই সুখে থাকুন, সুস্থ থাকুন। যারা বিরতি করবেন 20 টাকা। মালিক বৃন্দাবনজি দূর দূরান্তে মানসিক পুজো ভোগ দিয়ে তার উপকার এবং এখানে নবনারায়ণ সেবা এবং আমাদের রাস যে কার্তিক মাসের বড় রাস হবে সেখানেও নরনারায়ণ সেবা হবে রাত্রিবেলা রাত্রিবেলাকে এবং সেখানেও একটা অনুষ্ঠান হয়। আজকে দুর্গা পুজো উপলক্ষে 8-9 হাজার লোক খাবে এই ইলাসপুর গ্রামের। এটাই তার বাজারের একটা ঐতিহ্য আছে। বাসন্তী পুজো এই পুজোকে কেন্দ্র করে সর্বস্তরের সমস্ত জাতি ভেদকে ভুলে মানুষ একত্রিত হয়ে আনন্দ উৎসব করে। এখানে কোনো দাঙ্গা হাঙ্গা নেই, সম্প্রীতি থাকে, ভাতৃত্ব বন্ধন করে এই সেবা হয়। এই সেবাতে গভর্নমেন্টের মানুষও এতে সাহায্যের হাত পাতায় এবং আমাদের কয়েক বছর কোভিডের সমস্যায় মানুষ খুব কষ্টে ছিল, সেটাকে নিয়ন্ত্রণ করে মানুষ আজকে আনন্দের সঙ্গে উপভোগ করে একত্রিত মেলবন্ধন ভাতৃত্ব অন্যান্য সম্প্রীতি গড়ে উঠছে। এই অনুষ্ঠানকে আরো মানুষ সাহায্য সহানুভূতি দিয়েই এভাবে জীবনটা আরো মানুষের সুখময় হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার নাম? বিপদ দিন।